নমস্কার বন্ধুরা, ফুড টুইটারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কাঠের উনুনে আমি আপনাদেরকে শুক্তোর রেসিপি দেখাবো, চলুন দেখতে থাকুন। তাহলে ভারতবর্ষে পুরাতন কাল থেকেই প্রথম পাতে তেতো খাওয়ার একটা ঐতিহ্য রয়েছে, আর এই প্রচলনটাকে বজায় রাখতে আমরা কিন্তু প্রথম পাতে শুক্তো খেয়ে থাকি বাঙালিরা। শুক্তোতে যে উচ্ছে ব্যবহার হয় সেটা কিন্তু তার মেডিসিনের প্রচুর ভ্যালু আছে, আর যা যা সবজি এখানে ব্যবহার করা হয় সেগুলোর প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর গরমকালে যদি শুক্তো খাওয়া হয় এটা পেটটাকেও ঠান্ডা রাখে আর শরীরটাও ভালো থাকে। আর আপনারা যদি শুক্তো না করে থাকেন বাড়িতে, অবশ্যই কিন্তু শুক্তো রেসিপিটা দেখে নিজেরা বানাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আগে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। হাফ চামচ মতো নুন আমি দিয়ে দিলাম আলু ভাজার মধ্যে। আলুটা ভাজা হয়ে গেছে শুক্তোর জন্য, এবার আমি একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। আমি এবার বড়ি ভেজে নেবো। বড়িগুলোকে আমি জলে হালকা করে একটু ভিজিয়ে তুলে নিয়েছি, তাহলে তেলটা কিন্তু কম লাগবে। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, লাল লাল করে এবার উচ্ছেটাকে ভেজে নেব। এবার আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর প্রত্যেকটা সবজি ভাজার সময় অল্প অল্প করে নুন দিয়ে দিলে শেষে কিন্তু খুব সামান্য একটু নুন দিলেই কিন্তু রান্নাটা খেতেও ভালো হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে এটা তুলে নিচ্ছি। এবার আমি একে একে সব সবজিগুলো একসাথে ভেজে নেব। পেঁপে দিয়ে দিচ্ছি এখানে, আর দিচ্ছি মিষ্টি আলু আর গাজর। আর বরবটি আর দেবো সজনে ডাঁটা, যেটা আগে থেকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। এক চামচ মতো নুন দিয়ে আমি সবজিটাকে ভেজে নেব। এবার এর মধ্যে কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি, এটা হলুদ জলে কেটে ভিজিয়ে রেখেছিল সবজিটা। সব সবজিগুলো এবার ভেজে নেব। মধ্যে এই যে সবজিগুলো দিয়েছি এর মধ্যে কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, বেগুন, এগুলো কিন্তু ম্যান্ডেটরি, শুক্তোতে কিন্তু এটা দিতেই হয়। এই সবজিগুলো আমি একটু ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, আর আগেরগুলো ভালো করে আলাদা আলাদা করে বেগুন, উচ্ছে আর আলু আলাদা আলাদা করে ফ্রাই করে তুলে রেখেছিলাম, আর এগুলো কিন্তু ঢাকা দিয়ে একসাথে ভাজছি। এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি এগুলো ভাজার দরকার নেই। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো গরম জল দিচ্ছি, অবশ্যই গরম জল দেবেন, ঠান্ডা জল কিন্তু না। এবার খুব ভালো করে ঢেকে সুসিদ্ধ করব, আর এর মধ্যে আমি বাকি মশলা দেব সামান্য করে। আর এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এতটা পরিমাণেই জল দেবেন যাতে জলের মধ্যে সবজিগুলো ডুবে যায়। আর এর মধ্যে কোনো হলুদ ব্যবহার করব না, কেন কি শুক্তো সাধারণত সাদাই হয়। আর এখানে আমি দু চামচ মতো ধনে বাটা দিয়ে দিচ্ছি, আর দুখানা গোটা তেজপাতা, আর স্বাদ অনুযায়ী
নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এক চামচ মতো চিনি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আগে থেকে ভেজে রাখা আলু উচ্ছে আমি দিয়ে দিলাম এর মধ্যে, আর বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার আরো 5-7 মিনিট এটাকে ফুটতে দেব। এখানে 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর 1.5 চামচ মতো রাঁধুনি বাটা দিচ্ছি। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ মতো সর্ষে বেটে রাখা হয়েছিল সেটা এখানে মিশিয়ে নিলাম। শুক্তোতে লঙ্কা পড়ে না, আদা বাটাই হয় শুধু, আর একটু মিষ্টিটা লাগে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। এরপরে আমি ফোড়নটা দেব, দেখাচ্ছি আপনাদের একে একে। এবার ফোড়ন দেব যে তার জন্য ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে 1/2 চামচ মতো মেথি ফোড়নের দিয়ে দিলাম। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা যে শুক্তোটা, এর মধ্যে আগে থেকে যে লাল লাল করে ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো সবার শেষেই দেবেন, নালে কিন্তু বড়ি ভেঙে যাবে। এবার একটু ফুটিয়ে নেব 3-4 মিনিট। এটা দুধ আর আটা দিয়ে একটা পাতলা পেস্ট করে রেখেছি, এর মধ্যে মিশিয়ে দেব। তাহলে জিনিসটাও ঘন হবে আর দুধের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে শুক্তোতে, টেস্টটাও বাড়বে দুধ দিলে শুক্তোতে। এবার একটা পাত্রে এটা ঢেলে নেওয়া হচ্ছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, শুক্তো তো অনেকেই অনেক রকম ভাবে করেন, কিন্তু আজকে যে রেসিপিটা দেখালাম এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর অবশ্যই আপনারা এই শুক্তো রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।